Bismillahir Rahmanir Rahim. Tumra Allah kun kun niyamat purbe ashikar. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen wal aqibatu lil muttaqeen. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين الله پاک رب العالمين অসংখ্য গুণত শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুমিনের জীবন প্রোগ্রামে অংশ গ্রহণ করার তৌফিক দিয়েছেন এই মুহূর্তে যারা আমাদের সাথে রয়েছেন সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে মুমিনের জীবন প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগতম মুবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত দর্শক শ্রোতা প্রতিদিনের ন্যায় আজও এখানে উপস্থিত রয়েছেন মুমিনের জীবন প্রোগ্রামের নিয়মিত আলোচক জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ব্রিটেনের সুনামধন্য আলেম হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুফতি সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া জাযাকুমুল্লাহু খায়র সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সুন্দর এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্নের মাধ্যমে মুমিনের জীবন প্রোগ্রাম সুন্দর এবং সার্থক হয় তাই আজও আপনারা আপনাদের সুন্দর প্রশ্ন রাখবেন গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করবেন আপনাদের এই প্রশ্নের মাধ্যমে আশাবাদী আজকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রোগ্রামকে সুন্দর করবেন সার্থক করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা মুনাজাত করছি রব্বুল আলামিন যেন এই প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে আমাদের জিন্দেগির মধ্যে পরিবর্তন আনেন এবং আজকে আমরা যা শুনব তার উপর যেন আমল করার তৌফিক দান করেন আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের কলের দিকে আমরা আসব তার আগে মুফতি সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনব আপনারা সঙ্গে থাকুন জাযাকুমুল্লাহু খায়র শুকরান জাযীলা মাওলানা হাফিজ সৈয়দ তামিম আহমদ সাহেব আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় এবং জাযা খায়র দান করুন আল্লাহ তাআলা এই চেষ্টা প্রচেষ্টাকে যেন কবুল এবং মঞ্জুর করেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন ইমামুল মুরসালিন ক্বায়েদুল গুররিল মুহাজ্জালিন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم تسليما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال رسول الله صلى الله عليه وسلم সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সবাই ভালো আছেন সকলের কুশলে থাকা সর্বাঙ্গীন ভালো অবস্থায় থাকা এটাই আমাদের কাম্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মুমিনের জীবন প্রোগ্রামকে তাঁর অপার অনুগ্রহে দয়াগুণে কবুল এবং মঞ্জুর করেন আল্লাহ তাআলা বিশেষভাবে যেন আমাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন আপনাদের সুন্দর প্রশ্ন এবং কলের মাধ্যমেই আসলে এই প্রোগ্রাম সার্থক হয় আপনাদের কলের দিকে যাওয়ার আগে কিছু কথা বলার আমি প্রয়াস পেয়ে থাকি প্রায় দিনই চিন্তা মগ্ন থাকি শেষ মুহূর্তে আল্লাহ তাআলা যেটা মাইন্ডে স্থির করে দেন অল্প সময়ে দুই একটি কথা বলার এ ব্যাপারে তৌফিক লাভ হয় আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করেন একটা বিষয় বোঝার জন্যে দু একটি কথা ভূমিকা স্বরূপ জানা দরকার যে কোনো মুসলিম স্টেটের মধ্যে কোনো একটা ইসলামী দেশে মুসলিম স্টেটে অমুসলিম নাগরিক যারা আছেন তাদের বিরাট বড় অধিকার রয়েছে যদি মুসলমানদের হাতে কোনো রাষ্ট্র থাকে রাষ্ট্রক্ষমতা যদি মুসলমানদের হাতে থাকে তবু কিন্তু অমুসলিম নাগরিক যারা বাসিন্দা যারা রেসিডেন্টস যারা তাদের বিরাট অধিকার আল্লাহ তাআলা রেখেছেন
ইসলামই তাদেরকে এই অধিকার দিয়েছে। তাদের জান, মাল, ইজ্জত, আবরু, সম্মান সব কিছুর নিরাপত্তা আমাদেরকে দিতেই হবে। সব কিছুর নিরাপত্তা আমাদেরকে দিতে হবে, এটা মুসলমানদের উপর একটা জরুরি শরীয়ত কর্তৃক আরোপিত একটা দায়িত্ব। একজন অমুসলিমের জানের নিরাপত্তাও দিতে হবে, সম্মানের নিরাপত্তা দিতে হবে, সম্পদের নিরাপত্তা দিতে হবে, সে স্বাভাবিকভাবে একজন নাগরিক হিসাবে সম্পূর্ণ অধিকার পেয়ে সে এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবে, দোকানপাট চালাতে পারবে, সর্বস্তরে তার অবদান সে রেখে চলবে, এটাই স্বাভাবিক। আর এমনকি তাদের মনে কোনো ধরনের দুঃখ দেয়া, কষ্ট দেয়া, এটাকেও শরীয়ত কিন্তু হারাম নির্ধারণ করেছে। ফতোয়ায় আলমগিরি ইসলামী ফতোয়ার কিতাবাদিতে খুবই শীর্ষ এবং বিশ্ব বিশ্রুত একখানা কিতাব। এর মধ্যে মাসআলা লেখা রয়েছে, যদি কোনো অমুসলিমকে কাফির শব্দ ব্যবহার করে ফেলা হয়, কাফির শব্দের অর্থ হলো এক আল্লাহতে যে অবিশ্বাসী, এক আল্লাহকে যে স্বীকার করে না, অর্থাৎ আল্লাহর সঙ্গে শরিক সাব্যস্ত করবে না, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে না, এই মর্মে ইসলামের যে একত্ববাদের আকীদা রয়েছে এই আকীদার বিপরীত মত পোষণকারী যদি কেউ হয়, তাহলে সে ওই আকীদাকে, তাওহীদের যে আকীদা, তার বিরুদ্ধাচারণকারী বা তার সঙ্গে সহমত পোষণ যে করে না এমন কাউকে অবিশ্বাসী, মানে তাওহীদের আকীদায় অবিশ্বাসী, এই অর্থে কাফির শব্দটা এসেছে। কাফির শব্দটা আসলে কোনো গালি নয়, কাফির শব্দের অর্থ অবিশ্বাসী। কোন জিনিসের অবিশ্বাসী? মুসলমানেরা তাওহীদের মর্ম এবং বিবরণ অনুযায়ী যে আকীদা পোষণ করে থাকেন, যে বিশ্বাস মনের মধ্যে রাখেন যে এক আল্লাহ রব্বুল আলমিন এক এবং একক, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই, কোনোভাবেই তার কোনো অংশীদারিত্বে আমরা বিশ্বাসী নই, তো এই যে আকীদা, এই আকীদায় যে অবিশ্বাসী তার নাম কাফির। তো কাফির শব্দের অর্থ হলো এই আকীদায় যে অবিশ্বাসী, তো এর নাম কাফির, এটা কোনো গালি নয়। কিন্তু ইসলামের আইন বিশেষজ্ঞগণ এতটুকু মাসআলা লিখেছেন যে যদি কোনো কাফিরকে কেউ কাফির বলে সম্বোধন করে আর এর দ্বারা যদি তার মনে কষ্ট হয়, তাহলে এই শব্দ ব্যবহার করে কোনো অমুসলিমকে সম্বোধন করলে, কাফির শব্দ দিয়ে যদি কেউ সম্বোধন করে, তাহলে সে গুনাহগার হবে, সে সম্পূর্ণরূপে একটা ভুল কাজ করলো, শরীয়তের দৃষ্টিতে সে গুনাহের কাজ করলো। চিন্তা করেন, এই আকীদায় তো তারা অবিশ্বাসী, আর এই অর্থে যদি কেউ বলে ফেলে, কিন্তু যদি মনকষ্টের কারণ হয়, মর্মবেদনার কারণ হয়, অন্যের কোনো তাচ্ছিল্য হয়, অন্যকে নিকৃষ্ট ভাববার মতো একটা পরিবেশ সৃষ্টি হয় আর এই শব্দ দ্বারা অন্যের মনে কষ্ট হয়, তাহলে এমন অমুসলিম কোনো নাগরিককে হে কাফির বলে সম্বোধন করাটাও শরীয়তের দৃষ্টিতে স্বয়ং গুনাহ হবে। এই এতটুকু মাসআলা লেখা হয়েছে। অনেক অধিকার তাদের রয়েছে, সিয়াসাতুল ইসলামিয়া সংক্রান্ত যে সমস্ত কিতাবাদি রয়েছে সেগুলোতে অমুসলিম নাগরিকদের সমূহ অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তাদের সঙ্গে ভালো ব্যবহার, ইভেন তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি করার সম্পূর্ণ পারমিশন তাদেরকে দিতে হবে। মুসলিম দেশে তারা বসবাস করছে মাইনরিটি হিসাবে, কিন্তু তাদেরকে সম্পূর্ণরূপে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করার অধিকার তাদেরকে দিতে হবে। এই কথাগুলো আমি এই জন্য বললাম যে অনেকেই মনে করেন যে মনে হয় মুসলমানদের হাতে যদি কর্তৃত্ব চলে আসে তাহলে মনে হয় তারা অমুসলিমদেরকে কোনো অধিকারই দেবে না, পূজা পাঠ করার সুযোগ তারা মনে হয় দেবে না। না, তাদের পূজা পালন করার, ধরেন হিন্দু ধর্মাবলম্বী মানুষ যারা আছেন তাদেরকে সম্পূর্ণ এই অধিকার দেয়া হবে। যদি তারা ধরেন গণ্ডির ভেতরে থেকে অন্যদের জন্য প্রবলেম সৃষ্টি না করে আইনের একটা আওতায় থেকে সুন্দরভাবে যদি তারা তাদের অনুষ্ঠানাদি করতে চায়, তাদের ধর্ম পালন করতে চায়, তাহলে সেটার সম্পূর্ণ অনুমতি দিতে হবে। ইভেন ইসলামের আইন বিশেষজ্ঞগণ মাসআলা লিখেছেন যে তারা যদি অবাধে সুন্দরভাবে তাদের ধর্মীয় উৎসব পালনে কেউ বাধার সৃষ্টি করে তাকে বাধা দেওয়া হবে। সে কেন বাধা দিল? ইসলামের ইতিহাসে অনেক ঘটনা এমন পাওয়া যায় যে মসজিদের উপর মসজিদ হয়ে গেছে আর এর উপর অন্য ধর্মাবলম্বী মানুষ তারা মামলা করেছে যে এটা আমাদের জায়গা ছিল, কিন্তু মসজিদ হয়ে আছে দীর্ঘদিন যাবৎ, আইনের দৌড়ে তারা পাশ করেছে,
সেটা মসজিদ থেকে গির্জায় পরিণত করে দেওয়া হয়েছে। মসজিদকে গির্জায় পরিণত করা হয়েছে, এই ইতিহাসও ইসলামের মধ্যে রয়েছে। শাসনকর্তা মুসলমান, শাসক মুসলমান, চিফ জাস্টিস মুসলমান, কর্তৃত্ব ইসলামী, ইসলামী শাসন ব্যবস্থা চলছে, কিন্তু মসজিদকে রূপান্তরিত করা হচ্ছে গির্জায়, চার্চে, এই ইতিহাসও কিন্তু পাওয়া যায়। তো এতটুকু অধিকার ইসলাম দিয়েছে, তাদের ধর্ম পালনে, উৎসব পালনে কোনো ধরনের বাধার সৃষ্টি করাটাও শরীয়তের দৃষ্টিতে জায়েজ নয়। কোনো তাচ্ছিল্য করে কোনো শব্দ ব্যবহার করা, তাদের সঙ্গে কোনো কটুবাক্য ব্যয় করা, সেটাও সম্পূর্ণরূপে ইসলামের দৃষ্টিতে হারাম করে দেওয়া হয়েছে। এতটুকু অধিকার দেওয়া হয়েছে, কিন্তু এত সব অধিকার থাকা সত্ত্বেও অমুসলিমদের বিভিন্ন ধর্মীয় উৎসবে অংশগ্রহণের ব্যাপারে মুসলমানদেরকে বেশ কিছু বিধিবিধান মেনে চলা জরুরি। তাদের সঙ্গে ভালো ব্যবহার করব, তাদের সঙ্গে সদ্ব্যবহার করব, তাদের পথে কোনো আমরা বাধার সৃষ্টি করব না, এটা ইসলামের বিধান, ইসলামের হুকুম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাদের যাবতীয় ধর্মীয় অধিকার আমরা পুরোপুরি দেব, এটা আমাদের উপর দায়িত্ব, আমাদের করণীয়, আর এর উল্টো আমরা মুঠেও করব না। কিন্তু মুসলমান হয়ে অমুসলিমদের কুফুরি আকীদা বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার যে প্রবণতা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে, এক দেশের, আমাদের বাংলাদেশের নয়, অন্য আরেক দেশের মুসলিম দেশের এই এই যে দেওয়ালির যে সমস্ত অনুষ্ঠান হয়ে গেল ইতিপূর্বে গত সপ্তাহে, তো এক মুসলিম দেশের একজন রাষ্ট্রপ্রধান উনি বলে ফেললেন যে তোমরা আমার উপর রং ছিটাও, আমাকেও রং দ্বারা তোমরা একেবারে রঙিন করে নাও, আমি প্রতি বছর আসবো আর এর দ্বারা শুভকামনা, তাদের জন্য দোয়া এই সেই, এবং তাদের কেক কাটার যে প্রথা এবং রসুম রয়েছে সেই প্রথা এবং ট্রেডিশনের মধ্যে নিজে গিয়ে অংশগ্রহণ করা। অথচ কেক কাটার যে প্রথা সেটা হলো, এটা বইয়ের মধ্যে পাওয়া যায়, এনসাইক্লোপিডিয়ার মধ্যে পাওয়া যায়, রেফারেন্স সহ এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, যে কেক কাটার যে প্রথা এটা হলো কারো কোনো জন্মদিবস উপলক্ষে। কিন্তু এই জন্মদিবস কি, তারা একজন দেবীর জন্মের তারিখ হয় তাদের আকীদা এবং বিশ্বাস অনুযায়ী, সেজন্য তারা এই তারিখে ওই দেবীর জন্ম তারিখ হওয়ার কারণে কেক কাটেন, কিন্তু অনেক মুসলমানরা নিজের হাতে গিয়ে তারা কেক কাটেন। আবার দেখা যায় যে আরেকজন দেবতার জন্ম তারিখের ব্যাপারেও বর্ণনা পাওয়া যায় ওই একই তারিখে কেক কাটার। তো আমরা নিছক কোনো কেক কাটার অনুষ্ঠানে যাচ্ছি না, বরং এই কেক কাটার সাথে সম্পূর্ণ শিরকি আকীদা, একটা কুফরি বিশ্বাস, আল্লাহর সাথে অংশীদারিত্বের বিশ্বাস, শিরিকের বিশ্বাস, এর সঙ্গে সম্পর্কিত রয়েছে, এর পশ্চাতে কার্যকর রয়েছে, এমন একটা আকীদার সঙ্গে সম্পর্কিত হয়ে কোনো মুসলমান গিয়ে যদি এই সমস্ত প্রোগ্রামে এমনভাবে অংশ নেয় যে সে যেন তাদেরই মধ্য হতে একজন, তাদেরই একজন, তাহলে আমাদের স্বকীয়তা থাকলো কই? আমাদের আকীদা এবং বিশ্বাসের হেফাজত আমরা কীভাবে করলাম? আমরা তো সম্পূর্ণরূপে একাকার হয়ে গেলাম। বোধ বিশ্বাসে তাওহীদের আকীদা এবং বিশ্বাস, এটা আমাদের ইমানের পরিচয় এবং সবচেয়ে বড় আমাদের স্বকীয়তা, সবচেয়ে বড় স্বাতন্ত্র, সবচেয়ে বড় পার্থক্য। আর এই আকীদার উপর ভিত্তি করেই ইসলাম একটা স্বতন্ত্র ধর্ম হিসাবে আল্লাহ তাআলার সর্বশেষ দিন এবং আল্লাহ কর্তৃক মনোনীত কিয়ামত পর্যন্ত একমাত্র চির আধুনিক সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলা যে দিন এবং জীবন ব্যবস্থাকে মনোনীত করেছেন, তার সঙ্গে আমরা আমাদের বিশ্বাস অনুযায়ী সম্পর্কিত। সুতরাং এই আকীদাকে জলাঞ্জলি দিয়ে, এই বিশ্বাসের উপর কোঠারাঘাত করে যে যেখানে কেক কাটার এই প্রথা রয়েছে সমগ্র বিশ্বব্যাপী, তাদের সঙ্গে আমরা সহমর্মিতা প্রকাশ করব, আমরা শুভেচ্ছা বাণীও হয়তো দিয়ে দিলাম, কিন্তু একান্তই তাদের আকীদা এবং বুধ বিশ্বাসের সঙ্গে, শিরকি আকীদার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠানাদিতে তাদের মতো হয়েই প্রতি বছর যাওয়া এবং অংশগ্রহণ করা, আর এটা বলা যে অমুক দেবীর কারণে ফসল ভালো হচ্ছে, এই ধরনের কথা বলা, এটা তো রাষ্ট্রপ্রধান যদি কেউ হয়ে থাকেন তাহলে তিনি হলেন কোটি কোটি মুসলমান এবং তাওহীদি জনতারও একজন প্রতিনিধি, পুরো জাতির পক্ষ থেকে তিনি এই কথাটা বলছেন। পুরো জাতির, এক দেশের প্রধানমন্ত্রী যদি একটা কথা বলেন তাহলে পুরো জাতির সঙ্গে তার কথার সম্পর্ক, তিনি পুরো জাতির প্রধানমন্ত্রী, তিনি যদি একটা কথা বলেন তাহলে এই কথাটা হলো পুরো জাতির প্রতিনিধিত্ব করছেন তিনি তার এই কথার মাধ্যমে। সুতরাং আজকালকে আমরা বিভিন্ন মুসলিমদের অনুষ্ঠানে এমনভাবে অংশ নেয়া যে আমাদের বাচ্চাদের অন্তর থেকে, ছোটদের অন্তর থেকে,
আমাদের নবীন যারা, আমাদের নিউ জেনারেশন যারা, তাদের অন্তর থেকে কুফুর এবং শিরক এবং ইসলামের মৌল বিশ্বাস, মূল আকিদা বিশ্বাসের যে একটা ধারণা, সেটাও যদি আমরা জলাঞ্জলি দিয়ে দিই, সেই মৌলিক পার্থক্য স্বাতন্ত্র স্বকীয়তাকে যদি আমরা একেবারে জলাঞ্জলি দিয়ে দিই আর সম্পূর্ণরূপে ভুলে যাই, তাহলে আমাদের কোনো অবস্থান আর থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পবিত্র মদিনা শরীফে হিজরত করে চলে গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে ইহুদি সম্প্রদায়ের লোকজন দশ মুহররম তারা এই শুক্রিয়াস্বরূপ রোজা রাখেন যে হযরত মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নাজাত দান করেছিলেন ফেরাউনের বাহিনী থেকে এবং ফেরাউন বাহিনীকে ধ্বংস করেছিলেন ওই তারিখে, এর শুক্রিয়াস্বরূপ তারা রোজা রাখেন। আল্লাহর নবী বললেন যে আমরা আসল প্রকৃত অনুসারী হযরত মুসা আলাইহিসসালামের, এই জন্য আমাদের উপর আমাদের হক আরও বেশি যে আমরা তাঁর এই নাজাতের শুক্রিয়া আমরা যেন আদায় করি, তার মুক্তি তিনি যে পেয়েছিলেন ফেরাউনের জুলুম থেকে আর ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, এর জন্য আমরা আরও বেশি মানে হকদার, আমাদের হক বেশি রয়েছে। কিন্তু সাথে সাথে বললেন, পরবর্তীতে আল্লাহ নবী বললেন যে না, আমরা সঙ্গে আরেকটা রোজা আমরা জয়েন করব, আমরা আরেকটা রোজা মিলিয়ে রাখবো যাতে অন্য ধর্মের কোনো ধর্মীয় সংস্কৃতির সাথে এমনভাবে আমাদের সামঞ্জস্য সৃষ্টি না হয়ে যায় যে আমরা তাদের মধ্যে একাকার যেন হয়ে গেছি। রোজা রাখার ক্ষেত্রে যদি রোজা আমাদের বিধানেও আছে ইসলামেও আছে, এর মধ্যে কোনো শিরকি আকীদার নামগন্ধ কেউ চিন্তাও করতে পারে না, কিন্তু সেখানে আল্লাহ নবী বারণ করছেন যে অন্য ধর্মের ধর্মীয় সংস্কৃতির সাথে তাল মেলানো এবং সম্পূর্ণ একাকার হয়ে যাওয়া, নিজের স্বকীয়তাকে বিলীন করে দেয়া, এটা মোটেও ঠিক নয়। নিজের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য, আলাদা পরিচয়, এটা ধরে রাখা, এটা আমাদের দায়িত্ব। এখন লেবাস পোশাক বলেন, পোশাক পরিচ্ছদ বলেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের যে অবস্থা, এই সবগুলোতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং ইসলামী সংস্কৃতিকে ধরে রাখবো এবং চলায় ফেরায় উঠায় বসায় আমরা সব কিছু করবো। অবশ্যই অমুসলিমদের সঙ্গে ভালো ব্যবহার, তাদের হক আদায় করা, তাদের অধিকার পুরোপুরিভাবে দেয়া, এটা আমাদেরই ইসলামেরই শিক্ষা, আর এই শিক্ষার উপর আমল করা ভিন্ন জিনিস, কিন্তু তাদের সঙ্গে একাকার হয়ে যাওয়া ভিন্ন জিনিস। এই মাঝামাঝি পথ যেন, সঠিক পথ যেন অবলম্বন করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। মুফতি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা দেখি আমাদের সাথে কয়েকজন কলার লাইনে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি একটা জিনিস জানতে চাইছিলাম। জি, হোক আছেন। উমরি হাজার সম্বন্ধে আপনার জানতাম চাইছিলাম যে উমরি হাজার পড়ার স্টার্ট আমি করছিলাম কিছু, কিন্তু অন্য একটা চ্যানেল থেকে আপনার জানতাম, পারলাম যে উমরি হাজার নামাজ বলে পড়ার কোনো নিয়ম নাই, আপনার পড়া লাগতো নাই, কতটুকু আপনার একটা বুঝলাম না। আর যদি পড়ার নিয়ম থাকে তাহলে আপনার আসর ও ফজর নামাজের পর পর কি মানে সাথে সাথে কি পড়া যাইব, প্রত্যেক অক্তের সাথে আমি পড়তাম। জাজাকাল্লাহ সুন্দর প্রশ্নের জন্য। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি, সম্ভবত কল ড্রপ হয়ে গেছে, আপনি আবারও চেষ্টা করেন। জি মুফতি সাহেব, আমরা একটু আনসারের দিকে যাই, দর্শক শুধু আপনারা আমাদের সাথে থাকুন। জি, তো আসলে এই মাসআলা নিয়ে আমি অতীতে বিস্তারিত আলোচনাও করেছি আর আপনাদের সামনে আলহামদুলিল্লাহ সবিস্তারে আলোচনা বিষয়টি নিয়ে এসেছে যে আমাদের বিভিন্নভাবে উমর কাজা নামাজ, যেগুলো উমরি কাজা যেগুলোকে আমরা বলি, উমরি কাজা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও প্রমাণিত, সকল ফুকাহায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে প্রমাণিত, এর উপর কোনো ধরনের সন্দেহ আরোপের আদৌ কোনো সুযোগ নেই। তো এই ব্যাপারে আসলে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, সংক্ষিপ্তভাবে আমি এতটুকু বলতে চাই। পবিত্র কোরআন শরীফ আমাদেরকে বলে দিয়েছে, ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মানে মানে নামাজের নিঃসন্দেহ মুমিনদের উপর আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন। কি অপরিহার্য করেছেন, মানে প্রত্যেক নামাজের, নামাজ অপরিহার্য রয়েছে একটা নির্ধারিত সময়সীমার ভিতরে, অর্থাৎ ওয়াক্ত চেনা, এটা হলো একটা ফর্জ দায়িত্ব আমাদের উপর। তো তো একটা নির্ধারিত সময় আমাদেরকে পড়তে হবে, কিন্তু যদি না নির্ধারিত সময় আমরা না পড়তে পারি তাহলে কাজা করতে হবে।
তো কাজার প্রমাণটা কোরআন শরীফের কোরআন শরীফ দ্বারাও প্রমাণিত আর সহি হাদিস দ্বারাও প্রমাণিত আসারে সাহাবাহ দ্বারাও প্রমাণিত উম্মতের ইজমা এবং ঐক্যমত দ্বারাও প্রমাণিত সকল ফেকাহের কিতাবের মধ্যে কদাউল ফওয়াইদ নামে মানে যে সমস্ত নামাজ অতীত হয়ে গেছে পড়া হয়নি সম্ভব সময় মতো সেগুলো কাজা করার ব্যাপারে বিধান রয়েছে। রিসেন্টলি কিছু মানুষ অদ্য এগুলো কথা বলছেন, উম্মতের ইতিহাসে এগুলো একটা নতুন আবিষ্কৃত একটা মতামত। হাদিস শরীফের মধ্যে কাজার পুরো নীতি বর্ণনা করে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ কাজা এবং আদা, আদায় কাজা এবং আদায় আমরা সহজ বাংলা ভাষায় বলতে পারি, আরবিতে আদা বলা হয়, আমরা বাংলায় আদায় বলি। তো কাজা এবং আদায় আদা এই দুটো একটা কনসেপ্ট ইসলাম ক্লিয়ার করেছে। ফেকার কিতাবের মধ্যে কাজা এবং আদা এই দুটো কনসেপ্ট রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল যে আমার মা হজের মান্নত করেছিলেন কিন্তু তা পূরণ করার আগেই তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন। এখন আমার করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি উত্তরে বললেন যে হাজ্জি আনহা আরাআইতি লাউ কান আলা উম্মুকি দাইনুন আকুনতি কাযিয়াতাহ ক্বালাত নাআম ক্বাল ইকদুল্লাহ ফাল্লাহু আহাক্কু বিল ওয়াফা। অর্থাৎ তুমি তোমার মার পক্ষ থেকে হজ আদায় করো, বলো তো তোমার মার যদি কোনো ঋণ থাকতো তাহলে তুমি সেই ঋণ কি পরিশোধ করতে না? আল্লাহর নবী সাহাবিকে জিজ্ঞাসা করলেন। মহিলা উত্তরে বললেন যে হ্যাঁ, আমি অবশ্যই ঋণ পরিশোধ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাও তবে তোমরা আল্লাহর ঋণও পরিশোধ করো, আল্লাহর ঋণও পরিশোধ করো, কারণ তিনি তার প্রাপ্য পাওয়ার অধিক উপযুক্ত। সহিহ বুখারী শরীফ প্রথম খণ্ড 249 এবং 50 নম্বর পৃষ্ঠায় এই হাদিস রয়েছে। সুনান নাসাইর মধ্যে এই হাদিস রয়েছে। অন্য বর্ণনায় হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আরেকজন আরেক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে মানে আমি কি এই হজ করার কথা। সেখানেও আল্লাহ নবী এইভাবেই বলেছেন এবং এই মূলনীতি বলে দিয়েছেন, কাজা এবং আদায়ের যে মূলনীতি সেটা তিনি বলে দিয়েছেন। তো এই জন্য অসংখ্য দলিল এর মধ্যে রয়েছে। বনি কুরাইজা সাহাবায়ে কেরাম, আমি এক মিনিটে উত্তরটা দিয়ে দিই যাতে এই প্রশ্নের ব্যাপারে অনেক ধরনের ভুল বোঝাবুঝি রয়েছে, সেই ভুল বোঝাবুঝির অপনোদন যাতে হয়ে যায়। উম্মতের ইজমা এই ব্যাপারে রয়েছে, সমগ্র উম্মতের ইজমা এই ব্যাপারে রয়েছে। সকল মুজতাহিদ ইমামগণ এই ব্যাপারে একমত যে ফরজ নামাজ নির্ধারিত সময় আদায় না করলে তা পরবর্তীতে করতে হবে। এই ক্ষেত্রে নতুন এবং পুরাতনের পার্থক্য, কম সংখ্যক নামাজ এবং বেশি সংখ্যক নামাজের মধ্যে পার্থক্য করার মতো কোনো দলিল আমাদের জানা মতো অন্তত নেই। তো এটা আল্লামা ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি লিখেছেন এক জায়গায় যে ওয়ামিনাদ দলিল আলা আন্না সালাতা তুসাল্লি تصلى وتقضى بعد خروج وقتها كالصائم سواء وإن كان إجماع الأمة الذين أمر من شذ منهم بالرجوع إليهم وترك الخروج عن سبيلهم يغني عن الدليل في ذلك قوله عليه السلام. তো আমি আপনাদেরকে সহি হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন যে মান নাসিয়া সালাতান আও নামা আনহা ফাকাফারাতুহা আন ইউসাল্লিহা ইযা যাকারাহা। যদি কেউ নামাজ ভুলে যায়, নামাজের কথা ভুলে যায় বা ঘুমিয়ে থাকে, তো ভুলে যায়, ভুলে যাওয়াটা গাফিলতির অবস্থা। অনেক সময় আরাম আয়েশে দুনিয়াতে কেউ পড়ে গিয়ে যদি গাফিল হয়ে যায়, তো নিসিয়ান শব্দটা কোরআন শরীফের মধ্যেও এই অর্থেও ব্যবহৃত হয়েছে যে গাফিল হয়ে থাকার কারণে, গাফিলতির কারণে যে ভুলে যাওয়া। যেমন আল্লাহকে আমরা আপনি আল্লাহকে ভুলে গিয়েছি আমরা, এর অর্থ কি? কাউকে জিজ্ঞাসা করলে কি বলবে আল্লাহর কথা আমার মনে নাই? বলবে না, মনে আছে। তো যেমন কোরআন শরীফের মধ্যে আছে নাসুল্লাহ ফা নাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গেছে তাই আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছেন। তো ভুলে যাওয়ার অর্থ হলো আল্লাহ থেকে দূরে সরে যাওয়া। এটা কোরআন শরীফের মধ্যে আছে, হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় এসেছে। তো যে নামাজের কথা ভুলে যায় গাফিলতির কারণে হোক, অথবা এমনিতেই ভুলে যাক, অথবা ঘুমিয়ে থাকে, তো তার কাফফারা কি হলো? আন ইউসাল্লিহা ইযা যাকারাহা, যে সে নামাজের কথা যখনই স্মরণ হবে, তার যখনই ওয়ার্নিং হয়ে যাবে, তানাব্বুহ এবং ওয়ার্নিং হবে, তখনই যেন সে তা আদায় করে। সহি বুখারী শরীফের হাদিস, সহি মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 597। তো এই সমস্ত হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে কাজা করতে হবে। এই সমস্ত হাদিসের উপর ভিত্তি করে সবাই কিন্তু কাজাকে জরুরি সাব্যস্ত করেছেন। প্রত্যেক গুনাহের নিয়ম কাজার বা তওবার নিয়ম ভিন্ন,
কারো কাছ থেকে টাকা নিলে সেটা আল্লাহর কাছে তওবা করে নিলে আল্লাহ তাআলা মাফ করবেন না, টাকাও পরিশোধ করতে হবে, এরপরে আল্লাহ তাআলা মাফ করবেন, তওবাও করতে হবে, টাকাও পরিশোধ করতে হবে। তো এইভাবে প্রত্যেক গুনাহের তওবার নিয়ম আলাদা। যদি নামাজ বেশি কাজা হয়ে যায়, এগুলোকে আমরা আদায় করব, মানে কাজা হিসেবে পড়ব, আর এটার সংখ্যা নির্ধারণ করব। এই ব্যাপারে উম্মতের কোনো দ্বিমত নেই। ইভেন শেখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যেও লিখেছেন, আমার কাছে সময় নেই, না হলে আমি আপনাদের কাছে দলিল উপস্থাপন করতাম, তিনিও লিখেছেন এটা উল্লেখ মানে পড়ার জন্য। এটা রিসেন্টলি জানি না, সমগ্র উম্মতের হাজার হাজার লক্ষ লক্ষ ফকাহা মুহাদ্দিসিন সবার মতের বিপরীতে একটা মত তৈরি করে আমাদের উপর চাপিয়ে দেয়া, এটা আমার কাছে অস্বাভাবিক মনে হয়। জাকাল্লাহ মোহতে সাহেব, আমরা ব্রেকের সময় হয়ে গেছে। জি ইনশাআল্লাহ। একজন কল আরও লাইনে ছিলেন, অপেক্ষা করছেন, তো আশা করি এটার অসম্পূর্ণ আনসার ব্রেকের পরে ইনশাআল্লাহ, যেহেতু ওনার আরও কিছু প্রশ্ন রয়েছে আসরের পরে, ফজরের পরে। জি ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ইনশাআল্লাহ আবারও দেখা হবে, আপনারা সঙ্গে থাকুন। জাযাকুমুল্লাহ খায়ের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অসীম।